এখানে 2,05,000 টাকা MT15, মানে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে এই ওয়েবসাইটটি আপনাদেরকে অফার করছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন R15V3 210,000 টাকা। কোন প্রতিষ্ঠানটি থেকে আপনারা সবচেয়ে কম দামে, বাংলাদেশের সবচেয়ে কম দামে R15V3 নিতে পারবেন তা কি আপনারা জানেন? হয়তো জানেন না, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এমন একটি প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন আপনি কত পার্সেন্ট ছাড় চান, 2%, 10%, আপ টু 50% পর্যন্ত আপনারা ছাড় নিতে পারবেন কিছু শর্ত সাপেক্ষ। বিশ্বাস, ট্রাস্ট, বিলিভ, বড় বড় প্রতিষ্ঠানও ভেঙেছে, তারপর আমরা আমাদের বিশ্বাসের উপরে ভর করে পেমেন্ট করি এবং সেই বিশ্বাসের উপরে তারা বিজনেস করে যাচ্ছে। টাকা অগ্রিম পেমেন্ট করে 5-7 মাস ওয়েট করে তারপর আমরা আমাদের পণ্য নিচ্ছি। তারপরেও এখনও পর্যন্ত বাংলাদেশে কিউকম, সিরাজগঞ্জ, ইভেলি বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানগুলো, আলিশামার্ট প্রতিষ্ঠানগুলো পালিয়ে যায়নি। 1.5 বছর, 2 বছর, 3 বছর যাবৎ সবাই বিজনেস করে যাচ্ছে, কেউ ছোট পরিসরে, কেউ বড় পরিসরে, কিন্তু কেউ পালিয়ে যায়নি। তো আশা করি তারা পালাবে না, মন থেকে আশা করি বাইকারদের মনও ভাঙবে না এবং বাইকাররা অফার পাবে এবং অফার থেকে বাইক লুফে নেবে এবং সেই বাইকগুলো তারা কিছুদিন আগে বা পরে হলেও চালাবে, মনের সুখে উড়ে বেড়াবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এমন একটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করবো যে প্রতিষ্ঠান থেকে আপনারা আপনাদের কত পার্সেন্ট ছাড় নেবেন সেটি কিছু শর্ত সাপেক্ষ নিজেরাই চুজ করতে পারবেন। এবং যেখানে আমি দেখেছি, আমি নিজে অবজার্ভ করে দেখেছি, বাংলাদেশে সবচেয়ে কম দামে তারাই কিছু বাইক দিয়ে থাকে ডেলিভারি টাইমলাইন অনুযায়ী। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আলোচনা হবে। তার আগে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও দেখতে দেখতে আমাকে ভালোবেসে, আমার কথার সত্যতাকে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা এখন চলে যাব আমার ল্যাপটপের স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন R15V3 210,000 টাকা। আপনি কি বাংলাদেশের কোনো ওয়েবসাইটে দেখেছেন এই রকম অফার, যে বাইকটির প্রাইস 4,11,000 টাকা সেই বাইকটি 2,10,000 টাকা দিয়ে কিনতে পারবেন আপনারা? আমি বিস্তারিত যাব, একটু ধৈর্য ধরুন। আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন এবং সেখান থেকে সার্চ দেবেন প্রাইম বাজার। ভিডিওটি শেষ না করে এখনই সার্চ দেবেন না, প্রাইম বাজার সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে তারপরে চলে যাবেন। তো প্রাইম বাজারে দেখবেন এখানে চলে আসবে প্রাইম বাজার, এনজয় অনলাইন শপিং ইন বাংলাদেশ। এখানে আপনি ক্লিক করার সাথে সাথে চলে আসবে প্রাইম বাজারের এই মূল পেজটা, তো যেখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বাইকের বিভিন্ন রকমের অফার। এই অফারগুলোর ভিতরে দেখুন আপনি অবাক হয়ে যাবেন, এখানে 2,55,000 টাকা দিয়ে আপনি পাবেন R15V3 ইন্দোনেশিয়ানটা। আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, 2,55,000 টাকা দিয়ে 4,99,800 টাকার বাইকটি, মানে 5,00,000 টাকার বাইকটি 2,55,000 টাকা দিয়ে পাবেন। এখানে 50% ছাড় পর্যন্ত, এখানে আপনি কালার চুজ করতে পারবেন, যে কোনো একটি কালারে আপনি অর্ডার দিতে পারবেন। ইয়ামাহা R15V3 ইন্দোনেশিয়া বারবার বলছি। তো বিষয়টা হচ্ছে এত সুন্দর সুন্দর অফার এখানে এই প্রাইম বাজারে কিভাবে দেয় এবং কিভাবে সম্ভব, আমি আগেই বলেছি এই নিয়ে বিস্তারিত এবং সুন্দর আলাপ হবে। প্রাইম বাজার অনেকদিন যাবত প্রতিষ্ঠানটি ব্যবসা করে আসছে, এটাকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটি সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। এখানে আপনি পেমেন্ট করবেন কি করবেন না সেটি সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। জাস্ট আমি আপনাদেরকে চমৎকার কিছু অফারগুলো দেখাচ্ছি। যেমন এখানে আমরা R15V3 দেখলে পারলাম 2,55,000 টাকা দিয়ে, এবং এখানে আরেকটি দেখা যাচ্ছে 2,40,000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন সিভিআর, হন্ডা সিভিআর। ওয়েবসাইটটি অনেক ফাস্ট, দ্রুতই সবকিছু লোড করে। তো 2,40,000 টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা 4,70,400 টাকা দামের এই হন্ডা সিভিআর বাইকটি। এখন বিষয় হচ্ছে এত বড় বড় প্রতিষ্ঠান থাকতে প্রাইম বাজার এত সুন্দর অফার কিভাবে দেয়। এই যে দেখতে পাচ্ছেন 2,72,000 টাকা, এই বাইকটির সবচেয়ে কম দাম মনে হচ্ছে প্রাইম বাজারে। এখানে 2,62,000 টাকা, এখানে 2,55,000 টাকা ইন্দোনেশিয়ান, এখানে ইন্ডিয়ানটি 2,10,000 টাকা, এখানে 2,05,000 টাকা MT15, মানে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে এই ওয়েবসাইটটি আপনাদেরকে অফার করছে। কিন্তু কিভাবে এটা কিভাবে পসিবল?
তো বাংলাদেশে সবচেয়ে কম দামে এই ওয়েবসাইটটি আপনাদেরকে বাইক অফার করছে, কিন্তু কিভাবে কিভাবে এটি সম্ভব? এটি কি ভেলকি, মিথ্যাবাদিতা না অন্যান্য কিছু? আসলে না, ওরাও বাইক ডেলিভারি দিচ্ছে, তবে কিছু শর্ত সাপেক্ষ। আমি প্রথমে বলেছি সেই শর্তগুলোর ভিতরে কি ধরনের শর্ত থাকতে পারে, যেমন ইয়ামাহা R15 V3 ইন্দোনেশিয়া, এই বাইকটি আপনার 2,55,000 টাকাতে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার দেওয়ার আগে চুজ অ্যান অপশন, আপনি একটি অপশন চুজ করবেন, তো এইটি হচ্ছে আসল রহস্য। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে 2% 7 থেকে 10 দিনের ভিতরে আপনাকে ডেলিভারি দেবে, যদি 2% ছাড় আপনারা চান এই 5 লক্ষ টাকা থেকে, 4,99,800 টাকা থেকে যদি আপনারা 2% ছাড় চান তাহলে 7 থেকে 10 দিনের ভিতরে ডেলিভারি দেবে। আচ্ছা, যদি আপনি 25 দিন মানে 25% ছাড় চান তাহলে আপনাকে 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে, সর্বোচ্চ 25% ছাড়ের ভিতরে 3 মাস ওয়েট করতে হবে। আপনি আরও ছাড় চাবেন বেশি, যে আরও কম দামে নিতে চাই, তাহলে আপনার এখানে 35% চলে যাবেন, এবং 35% ছাড় চাইলে আপনাকে 3 থেকে 5 মাস ওয়েট করতে হবে। এখানে কিন্তু 45 ওয়ার্কিং ডে বলে 5-7 মাস ঘুরানোর মতন কোনো ফাঁকিবাজি দেখতেছি না, ক্লিয়ার হিসাব। আপনি 35% ছাড় চান, আপনি 3 থেকে 5 মাস ওয়েট করবেন। এবার আসা যাক 50% ছাড়। আপনি যদি 50% ছাড় নিতে চান তাহলে আপনি 5 থেকে 7 মাস ওয়েট করতে হবে আপনাকে। ওনারা নিজেরাই ডেলিভারি টাইমলাইন বলে দিয়েছে 7 মাস, এবং তার আগে ডেলিভারি পেয়ে গেছে এরকম আমি ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখেছি। তো 7 মাস আপনি মন স্থির করে নির্দ্বিধায় বসে থেকে যদি 6 মাসেও আপনি ডেলিভারি পান, আপনি কিন্তু হ্যাপি। এবং সবচেয়ে কম দামে বাংলাদেশে সবচেয়ে কম দামে বাইক যদি কেউ দিতে পারে, সেটা দিতে পারতেছে কারা? এই প্রাইম বাজার। বাট ডেলিভারি টাইমলাইনটা একদম ক্লিয়ার, 5 থেকে 7 মাস। এখন আপনি প্রতিটা বাইক এখানে দেখতে পাবেন চুজ অ্যান অপশন, এখানে 2%, 25%, 35%, 50%। অধিকাংশ বাইকগুলো তো যেগুলোতে অফার আছে সেগুলো আপনি 50% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন, এবং 5 থেকে 7 মাস অপেক্ষা করেই আপনারা এই ওয়েবসাইটটি থেকে বাইক ডেলিভারি পাবেন, যেটি হচ্ছে প্রাইম বাজার। এটা অনেকদিন যাবৎ ব্যবসা করে আসছে, হয়তো ইভেলির মতো হাজার হাজার বাইক বিক্রি করে না, তবে ওদের একটি কোয়ান্টিটি আছে, ক্যাপাসিটি আছে, তবে কারো টাকা পয়সা মেরিয়ে দিয়েছে এরকম রেকর্ড এই ধরনের ওয়েবসাইটগুলোতে নাই। তো যাই হোক, এই প্রাইম বাজার থেকে যদি আপনারা বাইক নিতে চান, এখানে বিভিন্ন রকমের বাইক আছে যেগুলোর অফার আছে। আপনি MT-15 পেয়ে যাবেন 2,05,000 টাকা দিয়ে, সর্বোচ্চ 50% ছাড়। এখানে দেখতে পাচ্ছেন 1,35,500 টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা এই আমার ফেজার বাইকটি। বাইকটি আমার আসলে অনেক পছন্দ, যদিও আমি এখন আরো বড় বাইক চালাই, তারপরে এই বাইকটির প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়ে গেছে। আমি হয়তো কিনতে পারি আমার নিজের জন্য, টুরিং করার জন্য। R15 দিয়ে খুব বেশি ট্যুর করা যাবে মনে হচ্ছে না এখনো পর্যন্ত আমার কাছে। তো 1,35,500 টাকা দিয়ে পেয়ে যাবেন আমার ফেজার, 1,27,000 টাকা দিয়ে, এটা না দেখি আমরা, এটা আমার পার্সোনালি পছন্দ না, 1,09,000 টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা NS160, যেই বাইকটি আমি আমার গত বাইক ছিল না, গত বাইক ছিল এসএফ, তার আগে চালিয়েছি NS160, মাঝখানে আবার পালসার চালিয়েছি আর একটা UG5। তো 4B পেয়ে যাবেন 1,03,000 টাকা দিয়ে, 4B সিঙ্গেল রিক যেটা সেটা আপনারা 98,000 টাকা দিয়ে পেয়ে যাবেন, হর্নেট 94,950 টাকা। তো এই ধরনের বাইকগুলো, বাইকে অনেক অফার আছে, এবং সেই প্রাইম বাজারে ঢুকলে আপনারা ক্যাম্পেইনে ঢুকতে পারলে ঢুকলে আপনারা বাইকের সর্বোচ্চ 50% ছাড় পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমি এই প্রাইম বাজার নিয়ে খুব বেশি কথা বলবো না, একদম সিম্পলি 2-4 কথা বলে শেষ করে দিচ্ছি। তা হলো বিশ্বাস, ট্রাস্ট, এগুলো আপনাদেরকে করতেই হবে যদি এরকম অফার চান। আর ওই যে বলে দিলাম, এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রতিষ্ঠান পালিয়ে গেছে বলে আমার জানা নেই বাংলাদেশে, তো এই ধরনের ই-কমার্স সাইটগুলো পালিয়ে যায় না। এবং তো যাই হোক বন্ধুরা, প্রাইম বাজার থেকে আপনারা কিছু কিনতে চাইলে আপনাদের নিজের উপরে দিয়ে দিলাম, আপনারা যদি এখানে পেমেন্ট করে সাহস পান আপনারা পেমেন্ট করবেন। ইয়ামাহা R15 V3 বাইকটি আমার খুব ভালো লাগে, আসলে ভালো লাগে বললে চলে না, আমি তো চালাতে এসে কিছুদিন যাবৎ নিজে আমি চালাচ্ছি, আমার কাছে আস্তে আস্তে ভালো লাগা বেড়ে যাচ্ছে। যাই হোক, প্রসঙ্গ চলে যাব, ওই প্রসঙ্গে না যাই আমরা অন্য প্রসঙ্গে যাই। তাহলে তবে এখানে ক্লিয়ার হিসাব, যে অর্ডার টাইমলাইন আপনি নিজে চুজ করতে পারবেন, আপনি আপনার অফার প্রাইস আপনি নিজেই চুজ করতে পারবেন।
তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা হলো সেই প্রতিষ্ঠানটিকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটি সম্পূর্ণ আপনাদের উপরে, আপনারা অর্ডার করবেন কি করবেন না সেটি সম্পূর্ণ আপনাদের উপরে। এখনও পর্যন্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে যায়নি, ভেঙে যাবে না আশা করা যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সব সময় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।